মালদায় সমবায় ব্যাংকের নির্বাচন এবং সেই নির্বাচনে বিরোধীদের একেবারে ধুয়ে মুছে সাফ করে দিল তৃণমূল কংগ্রেস। যতগুলো আসন ছিল সবকটাতেই জয়ী হয়েছে তৃণমূল। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল 34, বাম কংগ্রেস বিজেপির মহাজোটের ফলাফল একেবারে শূন্য। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মালদার দুটি কেন্দ্রতেই তৃণমূলের ভরাডুবি হয়েছে। একটি আসনে বিজেপি, একটিতে কংগ্রেস জয়লাভ করেছে, কিন্তু সেই জায়গায় জয়ের ধারা বজায় রাখা তো দূর। একটি আসনও পেল না বাম কংগ্রেস এবং বিজেপি। অন্যদিকে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলছে বিরোধীরা। কি অভিযোগ করছেন তারা, শুনুন। জয় পরাজয়টা আছে, সেটা নিশ্চিত, রেজাল্ট নয় সেটা আছে, কিন্তু সেই রেজাল্ট কীভাবে এসছে সেটাও দেখার বিষয় আছে। সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন, আমি অনেক দেরি করে অভিযোগটা পাই, যদি এসে দেখি সমস্ত তৃণমূলের যত নেতারা আছে, জনপ্রতিনিধিরা আছে, তারা ভেতরে বসে এবং তারা সমস্ত ভোটারদের প্রভাবিত করছেন, মৃত ভোটারদের পর্যন্ত ভোট ওখানে দিয়েছে। যখন জানতে পাই, তখন যখন অভিযোগ জানাতে যাই, তখন পোলিং অফিসার ক্ষতমতো খেয়ে যায়। তিনি নিজেও জানেন যে অন্যায় এটা হচ্ছে সকাল থেকে এবং এটা হয়েই চলেছে, এবং তার হাতটা বাধা আমরা দেখেছি। অতএব তৃণমূল যে সমস্ত ভোটই প্রহসনের মাধ্যমে জিতে, সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, প্রমাণ হয়ে গেছে, এবং এই ভোটটাও তার ব্যতিরেক কিছু নয়। তো সেই জন্য জয় পড়ে যায়, তারা তাদের আনন্দ আছে, তারা করতেই পারে, সেটা আলোচনা আছে, অবশ্যই সেটা আছে, কিন্তু এই জয়টা সম্পূর্ণটাই আর হচ্ছে ছাপ্পা মেরে চুরি করে যায়।